টিজুস ম্যাথে আপনাদের অনেক দিন পরে আবার আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টিজুস ম্যাথে কিছু শর্ট জিনিস শিখব। শর্ট অনেকেই বলে যে শর্ট জিনিসটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায়, কিভাবে শর্ট জিনিসটা আসছে, কিভাবে আমরা শর্টে কোনো একটা অঙ্ক করে ফেলতে পারি। ঠিক আছে, তো যেরকম আমরা আজকে যে ধরনের শর্ট জিনিস শিখব আমাদের এই টিজুস ম্যাথে, সেটা আমরা যদি আগে থেকে একটু এইভাবে লিখে নিই, যেহেতু আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলছে, তাই আমি আজকে সবুজ কালারটা ব্যবহার করব। ঠিক আছে, গ্রিন কালার। তো চলুন লিখে ফেলি, আজকের টপিকটা হলো গিয়ে টিজুস ম্যাথ। ঠিক আছে, তো এই টিজুস ম্যাথে আমরা আজকে একটু এই রকম শিখব। ধরুন এইভাবে যদি আমরা ভাগ করি, 16 / 64 যদি ভাগটা করি তাহলে কত হবে? আমি কিন্তু খুব সহজে এটাকে শর্টে করে দিতে পারি। এইভাবে আমি করব, 6 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 1/4 উত্তর। ঠিক আছে, আপনারা ভাগ করে দেখতে পারেন ক্যালকুলেটর নিয়ে যে ঠিক আমার এই প্রসেসে যেটা করলাম এটা অ্যাকচুয়ালি ঠিক কি ভুল। ঠিক আছে, আই থিঙ্ক আমি ঠিকই আছি। ঠিক আছে, আমার শর্ট ট্রিক্সটা ভুল হতে পারে না। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে শুধু এই শর্টগুলোই শিখবো না, আমরা অন্য জিনিসও এর সাথে শিখবো। দেখুন বন্ধুরা, আমি লিখে ফেলেছি আজকে 1 নম্বর আমার যে শর্ট ট্রিক্সের অঙ্কটা আমি করব, এই সমীকরণ দুটিকে আমি সমাধান করব, যার একটা এক্স ভ্যালু আমি পাবো আর আরেকটা ওয়াই ভ্যালু আমি কত সেটা আমি নির্ণয় করব। ঠিক আছে, দেখুন কি করি, যদি আমি ধরুন এক্সকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি এইভাবে শর্টে করে ফেলতে পারি। কীরকম? ধরুন এই যে এক্সকে নিয়ে ক্যালকুলেট করছি, এই এক্সের যে পার্টটা, ঠিক আছে, এটাকে আমি ফার্স্ট ক্যালকুলেশনে ধরবো না। কীরকম করব? আমি এই 3 এর সাথে 6কে গুণ করব, কত হলো? 3 × 6 = 18। আর -4 এর সাথে 7কে গুণ করব, কত হলো? -28। এবার এই 18 থেকে আমি -28কে মাইনাস করব, বিয়োগ দেব। ঠিক আছে, তাহলে আমার কত আসছে দেখুন, 3 × 6 = 18, -28, তাহলে এটা আসলো ওপরে 8, 8 হলো 2 × 2 = 44। ঠিক আছে, এবার নিচেরটা, নিচে আমি কি করব, ঠিক একই, এই 2 এর সাথে আমি 4কে গুণ করব, 4 × 2 = 8। ঠিক আছে, মাইনাস দেব 3 এর সাথে 5কে গুণ করব, 3 × 5 = 15, 15-র সাথে। ঠিক আছে, তাহলে এখানে আমার 2 এর সাথে 4কে মাইনাস দিয়ে -8 এসছে আর এইটা হলো, কিন্তু এখানে একটা মাইনাস আগে আমাকে দিয়ে নিতে হবে, এটা যে উত্তরটা আসবে সেটা -x আসবে। ঠিক আছে, তো এটা দেখুন কত হচ্ছে, এটা আসছে -8 + 13 = 23 কেটে গেল, এটা হলো -2। ঠিক আছে, -2, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম x = 2। ঠিক আছে, আবার ওয়াই যদি আমি বের করি তাহলে দেখুন কি করছি, আমি এইটাকে আমি এখন ক্যালকুলেশনে আনবো না, আমি এই এক্স আর এই পাশের এই অ্যাবস্ট্রাক্ট যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে এগুলোর সাথে করব। ঠিক আগের নিয়মের মতোই 6 × 2 = 12 আর তার সাথে বিয়োগ দিচ্ছি আমি 5 × 7 = 35। ঠিক আছে, আর এখানে ঠিক আগের নিয়মের মতোই 4 × 2 = 8, মানে এটা হলো গিয়ে -8, এটা -15। ঠিক আছে, দেখি এবার ওপরে বিয়োগ করলে কত হয়, এটা আসছে 3 আর এটা আসছে 2 আর এটা আসছে আমার -23, এটা ওপরে মাইনাস ছিল, +1 আসলো আমাদের। ঠিক আছে, তো এখানে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম শর্টে, এরকম শর্ট ট্রিক্সে এরকমভাবে আমরা পেয়ে গেলাম x = 2 আর ওয়াই হলো গিয়ে 1। আচ্ছা আসুন দেখুন বন্ধুরা, আমরা দ্বিতীয় এক্সাম্পলটি আবার দেখে নিচ্ছি। এখানে দেখুন যে সমীকরণটি আছে, 7x + 19 / x + 5 × x - 3 = a/x + 5 + b/x - 3, এটাকে এইভাবে
দুটো আলাদা জোনে ডিভাইড করে দিতে হবে, তাহলে কি আমরা এই এ এর মান কত পাবো আর বি এর মান কত পাবো এটাকেও আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখুন কিরকম হয়। আমি যেহেতু এ এর মান বের করবো, আমি এক্স প্লাস ফাইভকে জিরো করে দেবো। ঠিক আছে, এটা ইকুয়াল টু জিরো যদি করি তাহলে দেখুন এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ পাচ্ছি। আর এখানে যেহেতু এক্স প্লাস ফাইভকে আমি অবসোলেট করছি, ঠিক আছে, এখানেও অবসোলেট কিন্তু করে দিয়েছি আমি, ভুংচুং নিয়ম, যাই হোক এক্স প্লাস ফাইভকে এখানেও আমি ধরবো না। তাহলে দেখুন এখানে আমি এ যখন আমি ক্যালকুলেট করছি তখন আমি কি পাচ্ছি, তখন পাচ্ছি দেখুন সেভেন ইন্টু এক্সের জায়গায় আমি মাইনাস ফাইভ বসাবো। ঠিক আছে, মাইনাস ফাইভ বসালাম, প্লাস 19 ডিভাইডেড বাই এক্সের মান যদি মাইনাস পাঁচ বসাই তাহলে এটা হলো মাইনাস 8। আর এটা দেখুন পাঁচ সাথে মাইনাস 35, 35-এর থেকে 19, 19 গেলে কত থাকে, 9, 9 আচ্ছা 15, ঠিক আছে, 6, 16, মাইনাস 16 ডিভাইডেড বাই মাইনাস 8, 8 × 16 তাহলে এর মান পেয়ে গেলাম 2। এর মতোই আবার বি এর মান নির্ণয় করব। তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি করব, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 করে দেবো, সেখানে এক্স ইকুয়াল টু আমরা 3 পেয়ে যাব। আর এখানে এক্স মাইনাস 3কেও আমরা সেই অ্যাবসলিউট করে দেবো, এক্স প্লাস 5 যেটা আছে এটাকে আমরা ক্যালকুলেশনের ভেতরে ধরবো। ঠিক আছে, তো এবার দেখুন তাহলে কি করি, যেহেতু 3, 3 সাথে 21 যোগ আছে 19 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5 আর 3 8 হচ্ছে গিয়ে হয়ে গেল 20, 20 40, ঠিক আছে, এটা 40/8, 5টা 40 গল্ট পেয়ে গেলাম 5। তাহলে এই গল্ট আমরা পেলাম 2 আর বি গল্ট পেলাম 5। এই হচ্ছে গিয়ে শর্টকাট ট্রিক্স, প্রথম শর্টে আমরা বের করে ফেললাম। ঠিক আছে, যাই হোক এবার আমরা আসছি 3 নম্বর প্রবলেমে। 3 নম্বর প্রবলেমটা আবার দেখে নিচ্ছি এটার শর্টে আমরা কীভাবে করতে পারি, আসুন দেখে নিই পটাক্সে করে ফেলি। যে দেখুন এখানে কী আছে, 2, 2টাকে আমরা লিখতে পারি 2 × 1। আবার এখানে কত আছে, 3, তাকে আমরা লিখতে পারি 2 যোগ 1। যদি আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে, এখানে 2 যোগ 1, এখানে 2 × 1, যদি এভাবে করতে পারি তাহলে আমরা এটাকে একদম শর্টে এইভাবে করতে পারি, √2 + 1, এই হলো আমার। ঠিক আছে, যদি আমরা এর বর্গমূল করি তাহলে এত সোজা, খুবই সোজা, খুবই শর্টে আমরা করে ফেলতে পারলাম এটাকে চুপ করে। ঠিক আছে, যাই হোক এইবার আমরা জেনে নেব যে এগুলো আমরা কিভাবে করলাম। ঠিক আছে, চলুন আমরা একে একে আসি যে এগুলোকে আমরা কিভাবে সলভ করলাম। প্রথমে ধরুন প্রথমটা, এই প্রথমটা, প্রথমটার ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে দেখুন এটাকে যদি এইভাবে আমি লিখি যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, ঠিক আছে, তারপরে ডিএক্স, এই ডিএক্সটা কিন্তু ডেরিভেটিভ অফ এক্স নয়, ডি ইন্টু এক্স প্লাস সি ডিই, এটা ইউয়াই ইকুয়াল টু এফ, এইভাবে যদি করি। এবার দেখুন এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে দিলাম 2 নম্বর, আমি কী করলাম এই 1 নম্বরকে আমি গুণ করলাম ই দিয়ে, মাইনাস ই দিয়ে, ঠিক আছে, আর এই 2 নম্বরকে গুণ করলাম বি দিয়ে, বি দিয়ে। তাহলে আমি এখানে গুণ করলে কত পাচ্ছি দেখুন, এটা ই এ ই এক্স, ঠিক আছে, মাইনাস মাইনাস বি ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ই ই, ঠিক আছে। আর এটার থেকে আমরা কি পাচ্ছি, এটার থেকে পাচ্ছি দেখুন বি দিয়ে যদি গুণ করি তাহলে বি টি এক্স প্লাস বি ই ওয়াই ইকুয়াল টু বি। এবার দেখুন এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে এখানে থাকছে এক্সের সহগ হিসাবে বি ডি মাইনাস এ ই, ঠিক আছে, ইকুয়াল টু এখানে থাকছে দেখুন বি এফ মাইনাস সি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কী পাচ্ছে, এক্স ইকুয়াল টু পাচ্ছে দেখুন বি এফ মাইনাস সিই ডিভাইডেড বাই বিডি মাইনাস এই। যে এখানে তাহলে কী হলো দেখুন, ঠিক এই শর্ট ট্রিক্সটাই আমি করেছিলাম। অ্যাকচুয়ালি কোনো জিনিসই শর্ট এইভাবে হয় না, তার ভেতরে লজিক থাকে। ঠিক আছে, তো আমরা এটা করছিলাম, এর সাথে এর গুণ করছিলাম এইভাবে। এটাকে অন্য কালার দিয়ে যদি আমি একটু দেখাই, এটাকে আমি গেরুয়া কালার দিলাম, ঠিক আছে, এইভাবে দেখাচ্ছি বি ইন্টু এফ করেছি, ঠিক আছে, আর তারপরে করেছি মাইনাস সিই মাইনাস এই, সি এর সাথে বি ইন্টু এফ করেছি আর সি এর সাথে ই গুণ করেছি, ঠিক আছে, তার বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে কী করেছিলাম, এ ই, এই যে দেখুন এ ইন্টু ই, কিন্তু এটার আগে মাইনাস আছে, মানে এটাকে আমরা এইভাবে লিখেছিলাম, মানে আগে আমি যেহেতু বলে দিয়েছিলাম এখানে মাইনাস আছে অর্থাৎ এটা প্লাস আর এটা মাইনাস, ঠিক আছে, তার মানে এ ইন্টু ই তার সাথে কী করছি মাইনাস করে দিচ্ছি
b into d মানে ঠিক এই আবার তার সাথে এই মানে একই প্রথমে হচ্ছে গিয়ে এটা 1 নম্বর তারপরে এটা 2 নম্বর আবার এই ক্ষেত্রেও প্রথমে এটা 1 নম্বর তারপরে এটা 2 নম্বর কিন্তু সব সময় মাথায় রাখতে হবে x এর আগে একটা মাইনাস থাকবে ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমরা y বের করব কিন্তু y এর আগে কোনো মাইনাস থাকবে না যাক সেটা আমি আর দেখাচ্ছি না এইবার আমি দেখাবো যে এইটাকে আমরা কিভাবে শর্ট ট্রিক্সে বের করলাম আচ্ছা এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে আমরা দেখব যে এটাকে এই রকম ভাবে লেখা যায় দেখুন এই রকম ভাবে লেখা যায় আমি যে x + 5 এই নিচে ডিনোমিনেটরে আছে আর x - 3 আছে এই দুটোকে আমি যদি এই দিকে গুণ করি তাহলে কি কি হয় দেখুন এটা হয় এরকম 7x + 19 ঠিক আছে ইকুয়াল টু দেখুন এটা হচ্ছে a into x minus 3 x plus 5 যেটা উপর নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে প্লাস b এর সাথে গুণ হচ্ছে আমার x plus 5 আর x minus 3 এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে এবার দেখুন এখানে এই এই যে সমীকরণটা এবার পেলাম এই সমীকরণে আমি প্রথমে কি করেছিলাম x = minus 5 করেছিলাম দেখুন এখানে x = যদি আমি minus 5 করি তাহলে এই 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 পার্টটা অবসলেট হয়ে যায় ঠিক আছে অবসলেট হয়ে যাচ্ছে আর থাকছে শুধু এইটুকু আর এইটুকুকে যদি আমি এইভাবে লিখি দেখুন কি হয় a ইকুয়াল টু কি আসছে a ইকুয়াল টু দেখুন সেই একটা জিনিস 7x + 19 ডিভাইডেড বাই x - 3 আসছে তাহলে প্রথমে যখন আমি এর মান বের করেছিলাম তখন আমি কি করেছিলাম তখন দেখুন এই x + 5 ঠিক আছে এটাকে আমি ধরতে বারণ করেছিলাম অবসলেট করতে বলেছিলাম আর এখানে x + 5 কে অবসলেট করতে বলেছিলাম দেখুন এটা যদি অরিজিনালি আমরা অবসলেট করি যেহেতু আমি a বের করছি b কে আমি ধরবই না ঠিক আছে বলেছিলাম তো সেই ক্ষেত্রে দেখুন আমি যে ক্যালকুলেশনটা তখন আমি করে দেখিয়েছিলাম শুধু এইটুকুর উপরে এইটা 7x + 19 ডিভাইডেড বাই x - 3 তো সেটাই আমরা পাচ্ছি মানে এটা শর্ট ট্রিক্স বলতে আসলে শর্ট ট্রিক্স নয় এটা একটা লজিক ম্যাথের লজিক ম্যাথ বিভিন্ন রকম লজিকে করা যায় ঠিক আছে যে যেরকম ভাবে লজিকটাকে নেয় যাই হোক তাই টিজুস ম্যাথে আমরা যেটা যেগুলো জানছি এগুলো কিছু শর্ট জিনিস এবং কিছু আনএক্সপেক্টেড জিনিস ঠিক আছে এইসব জিনিসগুলোকে নিয়ে এখানে আলোচনা হয় তো আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে এবার আমি আসবো তিন নম্বরে এই যে তিন নম্বরটা এই তিন নম্বরটাকে কিভাবে আমরা সলভ করি এটাকে যদি আমি এইখানে দেখাই এইখানে যদি আমি দেখাই দেখুন কি হয় এই যে এটাকে যদি এইভাবে লেখা হয় ধরুন রুট এ প্লাস রুট বি ঠিক আছে এটা যদি আমি স্কোয়ার করি ঠিক আছে তাহলে কি হবে এটা হবে এর সূত্রে যদি ভেঙে যায় তাহলে হবে কি দেখুন রুট এ স্কোয়ার মানে এ প্লাস রুট বি স্কোয়ার মানে বি প্লাস টু রুট এ ইন্টু রুট বি মানে কি রুট অফ এ বি ঠিক আছে এই হলো তাহলে এখানে আমি যে পদার্থটা পেলাম সেই পদার্থটা কি এ প্লাস বি যেটা কিনা থ্রি যেটা কিনা থ্রি আর এখানে পেলাম এ ইন্টু বি যেটা কিনা টু ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে এ আর বিকে আমরা কীভাবে ভাগ করে নিয়েছিলাম এই দেখুন এই যে এ এ প্লাস বি আর এ ইন্টু এইভাবে ভাগ করে নিয়েছিলাম এই যে জিনিস এগুলো এইভাবে শর্টে আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্ত টিজুস ম্যাথটা আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের কাজেও লাগাতে পারেন এটাকে ঠিক আছে তো এই পর্যন্তই নমস্কার আবার দেখা হবে অন্য কোনো ট্রিক্স নিয়ে ভালো থাকবেন